দেখো প্রবলেমটা কি বলেছে শোনো প্রবলেমটা বলেছে একটা কনস্ট্যান্ট ফোর্স পি দিয়ে দেখো এই যে কনস্ট্যান্ট ফোর্স পি দিয়ে একটা চেন পাইল অফ চেনকে কে ওপর দিকে তোলা হচ্ছে দেখো একটা পাইল অফ চেনকে কে ওপর দিকে তোলা হচ্ছে ঠিক হ্যালো আচ্ছা এবার আমাকে বলেছে এনার্জি লস ডিউরিং দ্য লিফটিং অফ দ্য চেন এই মানে কি বলে মানে লিফটিং অফ দ্য কি বলে কতটা এনার্জি লস হচ্ছে ঠিক আচ্ছা এবার দেখো কি ঘটনাটা ঘটছে মনে আছে আগের দিন আমি তোমাদের বলেছিলাম যে আমি যদি চেনটাকে ওপরের দিকে তুলি বা চেনটাকে নিচের দিকে নামাই এফটি এই ডিরেকশনেই কাজ করে মনে পরে বলেছিলাম দেখো ওপরের দিকে তুলি বা নিচের দিকে নামাই তাহলে দেখো এই দিকেই এফটিটা কাজ করে আচ্ছা এবার আমি একে ওপরের দিকে কততে তুলছি বলতো স্পিডে তুলছি কি তাই না বলোট হ্যাঁ কনস্ট্যান্ট স্পিডে তুলছি এবার বলতো ধরো এ এইটুকু ওয়াই উঠেছে ধরো 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 এইটুকু ওয়াই উঠেছে ধরো কি বললাম ধরো এইটুকু ওয়াই উঠেছে এবার তাহলে বলো তো এই চেনটার লেন্থ হচ্ছে এল মাস হচ্ছে এম তাহলে বলো তো ওয়াই এর টুকুর মাস কত ওয়াই টুকুর মাস এম বাই এল ইন্টু ওয়াই হ্যাঁ জি এটা কোন ডিরেকশনে নিচের দিকে কাজ করবে না এইটা হচ্ছে না তাই না আচ্ছা এবার বলতো এফ তো নিচের দিকে কাজ করছে তাই না হ্যালো হ্যাঁ তাহলে ওপর দিকে যদি আমার কোনো এই যে পি ম্যাগনিটিউড অফ ফোর্স পি যদি ওপর দিকে দিতে হয় তাহলে পিটাকে এবার কি বলেছে

এবারে ভিআর মানে কি মনে পড়ে বলেছিলাম একজন অবজারভারকে তুমি এখানে দাঁড় করিয়ে দিলে সেই অবজারভার এই এনটাকে যত ভেলোসিটি নিয়ে ওপর দিকে উঠতে দেখবে সেটাই ভিআর তাহলে বলো এখানে ভিআর এর ভ্যালু কত ভি নট ভি নট আচ্ছা এবার ডিএম বাই ডিটি দেখো ডিএম বাই ডিটি আচ্ছা ডিএম বাই ডিটিকে আমি লিখতে পারি ডিএম বাই ডিএল ইনটু ডিএল বাই ডিটি হ্যাঁ এটা কি ল্যামডা আমি ল্যামডা ধরলাম ল্যামডা এই যে এই জিনিসটা দিয়া এই জিনিসটা আচ্ছা এটা মানেই তো এই জিনিসটা কি আর এটা এম বাই তাই না তাহলে বলো তো এখান থেকে আমি লিখতে পারি আবার ডিএল বাই মানে কি তোমরা জানো ডিএল বাই মানে ভি নট তারপরে আমি এখান থেকে লিখতে পারি ভি নট স্কোয়ার এম বাই এল এফটি ব্যাপারটা বুঝতে পেরেছো কিনা কোনো ডাউট থাকলে আমাকে জিজ্ঞাসা করো ডিয়া আচ্ছা ল্যামডাটা আর দরকার নেই আমি এক্সট্রা একটা টার্ন ধরতে চেয়েছিলাম সেটা দরকার নেই এই ডিএম বাই ডিএল টাই আমি এমবাইএল লিখলাম ঠিক এবার দেখো তার মানে আমার ফোর্সের ভ্যালু ইয়ে কত কনস্ট্যান্ট ফোর্সে আমাকে ওপরে তুলতে হবে সেটা কি আমি পেয়ে গেছি এখানে যদি আমি বলি এম বাইএল ইন টু ওয়াই ইন জি প্লাস ভি নট স্কোয়ার এম দেখো এটা বুঝতে পেরেছো কিনা হ্যাঁ আচ্ছা এবার শোনো এই যে ফোর্সটা মন দিয়ে শোনো ফোর্সটা এটা আমি পেয়ে গেছি ফার্স্ট ম্যাগনিটিউড অফ পি এটাই হচ্ছে ম্যাগনিটিউড পি ম্যাগনিটিউড আচ্ছা এবার বলেছে এনার্জি লস ডিউরিং দ্য লিফটিং অফ দ্য চেইন ভেরি ইম্পর্টেন্ট এনার্জি লস ডিউরিং লিফটিং অন দ্য চেইন কি করে করবো বলো তো দেখো মন দিয়ে শোনো এই ওয়ার্ক ডান টা রাইট 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 আচ্ছা বলো তো এইখান থেকে যদি আমি এই অব্দি তুলি পি ফোর্স দিয়ে তাহলে পি কত ওয়ার্ক ডান করেছে পি ইন্টু ওয়াই এবার বলতো এই ওয়ার্ক ডানটা এই যে পিটা একটা এক্সটার্নাল ফোর্স না পিটা এই এক্সটার্নাল ফোর্স যে ওয়ার্ক ডানটা করেছে এই ওয়ার্ক ডানটা কার মধ্যে স্টোর হওয়ার কথা ছিল এই যে এর মধ্যে স্টোর হওয়ার কথা ছিল না এই চেনের মধ্যে বুঝতে পেরেছো এবার বলো এখন চেনটা এই অবস্থায় রয়েছে এই যে এই যে ওয়াই ডিস্টেন্স সরি চেনটা এই অবস্থায় রয়েছে মন দিয়ে দেখো চেনটা এই অবস্থায় রয়েছে যদি বলতো এই পজিশনে ওর মানে এম বাই এল দেখো মন দিয়ে শুনবে দেখো এটা কি লিখলাম এম মাস 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 ইন্টু জি

হাফ এইটা ইনটু ভি নট স্কয়ার দেখো তো না এবার বলো এইটা কাইনেটিক এনার্জি তার এখন ওই চেনের এর মধ্যে এইটুক পটেনশিয়াল এনার্জি এইটুক কাইনেটিক এনার্জি এই টোটাল মিলে টোটাল এনার্জি না হ্যাঁ তাহলে এই টোটাল এনার্জিটা আমি যদি যে ওয়ার্ক হয়েছে সেখান থেকে বাদ দিয়ে দিই সেটাই লস না হ্যাঁ তোমরা আমার কথা বুঝতে পেরেছো হ্যালো তোমরা আমার কথা বুঝতে পেরেছো রাইট এবার তোমরা একটা জিনিস লক্ষ্য করে দেখো তুমি বলবে যে এতে লস হয়েছে আমি কি করে বুঝবো আরে বাবা পি এর ভ্যালু তুমি পুট করে দাও পি এর ভ্যালু এই যে তুমি তো পি অলরেডি ক্যালকুলেট করেছো করেছো না দেখো হ্যালো দেখো 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 ঠিক তাহলে দেখো তুমি করেসপন্ডিং একটা ভ্যালু পেয়ে যাবে দেখো 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 বুঝতে পারছো দেখো এই যে পি এর ভ্যালু যদি তুমি এখানে পুট করে দাও তাহলে যদি তুমি এটা মাইনাস করো দেখবে এটা গ্রেটার দ্যান একটা টার্ম পেয়ে যাবে লস এইটুকুই বার করতে বলেছে তোমার সামনে যেটা রয়েছে লস এইটুকুই বার করতে বলেছে তোমার সামনে যেটা রয়েছে আবার বলছি তোমরা কিন্তু আমার অ্যাডভান্সের ভিডিও লেকচারগুলো দেখবে ডিআর কোনো ডাউট আছে এইটা যেটা করালাম পি ফোর্সটা তো বলো কনস্ট্যান্ট না পি ফোর্সটা মানে পি ফোর্সটা কনস্ট্যান্ট না ওটা ওয়াই আছে হ্যাঁ হ্যাঁ ওয়াই আছে রিয়ার ওয়াই আছে মানে ওটার

আচ্ছা এত ইনস্ট্যান্ট ওকে এই দিকটা ওর কনস্ট্যান্ট কিন্তু এই দিকটা কনস্ট্যান্ট নয় দেখো এই দিকটা কনস্ট্যান্ট নয় হুম ওয়াই স্কোয়ার বাই টু তাহলে আসছে হ্যাঁ হুম 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 হ্যালো 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 আচ্ছা তোমরা কি সবাই বুঝতে পেরেছ আমাদের ইয়ের কথাটা সিংজয়ের কথাটা হ্যালো দেখো সিং যেটা বলেছে ঠিক বলেছে আমার এটা মাথা থেকে বেরিয়ে গেছিল আমি খেয়াল করিনি আরে বাবা এখানে পিটা তো ওয়াইয়ের ওপর ডিপেন্ডেন্ট তাহলে আমি পি যদি ওয়াই এর ওপর ডিপেন্ডেন্ট হয় তাহলে আমি পিটা মানে ওয়াই তো চেঞ্জ হচ্ছে পি চেঞ্জ হচ্ছে না বলো ওয়াই তো চেঞ্জ হচ্ছে যদি ওয়াই চেঞ্জ হয় তাহলে ফোর্সটা কনস্ট্যান্ট থাকছে না তাহলে ফোর্সটা যদি কনস্ট্যান্ট না থাকে তাহলে বলতো পি ইন্টু ওয়াই এইটা আমরা লিখতে পারি না এইটা আমরা লিখতে পারি না আমার কথা বুঝতে পারলে তাহলে আমার বাই বাই হবে হবে এইটা এইটা দেখো এইবার তুমি এখানে যদি এর ভ্যালু বসিয়ে দাও তাহলে দেখো পি এর ভ্যালু যদি বসিয়ে দাও খুব একটা পি এর ভ্যালু বসিয়ে দিলে তাহলে দেখো ডান বাই পি কি হবে এম বাই এল ওয়াইজি dy 0 জিরো টু ওয়াই আর এইটা এই জিনিসটা হ্যাঁ হ্যাঁ এবার দেখো এখানে তো কনস্ট্যান্ট ইন্টিগ্রেশন 0 টু ওয়াই এটা হয়ে যাবে একদম 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 তুমি ঠিকই বলেছো আমি তো দেখিনি আচ্ছা এবার এইটাকে যদি তুমি ক্যালকুলেট করো না এইটা আসে হাফ এম বাই এল জি ওয়াই স্কোয়ার আর এইটা আসে ভি নট এম বাই এল ইন্টু ওয়াই হ্যাঁ তাহলে আচ্ছা এবার দেখো এই দিকের এই কোয়ান্টিটিটা আর এই কোয়ান্টিটিটা সেম না হ্যাঁ তাহলে এটা কেটে যাবে শুধু এইখানে হাফ থাকবে না হাফ লসে লস লসে হাফ থাকবে না হ্যাঁ বুঝতে পারছো লসে হাফ থাকবে না ঠিক একদম একদম এটা তাহলে আমি ভুল করেছি তুমি একদম ঠিক বলেছো টিয়া আমি না এটা অতটা লক্ষ্য করিনি এর তো ভেরিয়েবল হবে তার মানে এই এটা হবে ওয়াক ডান বাই পি হ্যাঁ এবার কিনা একদম ঠিক বলেছে আচ্ছা মাস্ট নিয়ে আমার আরো দু ধরনের প্রবলেম করাবো রকেট প্রপালশন বলে একটা কনসেপ্ট আছে বোর্ডের সিলেবাসে আছে সেটা সব থেকে ইজি আচ্ছা এবার তোমাদের আমি যে জিনিসটা বলছি তোমরা এইটা আমাকে বলবে দেখো এইটা আমাকে বলবে আচ্ছা তোমরা সবাই সপ্তর্ষিদার ক্লাস করো তো সিনজয় করে আমি জানি বাকিরা কি করো যারা করো না তারা কিন্তু একদম ভার ঠিক না প্লিজ সপ্তর্ষিদার ক্লাস করো তোমাদের ক্লাসটা দেওয়া হয়েছে এবং যারা করে তাদের কাছে জিজ্ঞাসা করো সেটা খুবই হেল্পফুল হয় কি সিনজয় হেল্পফুল হয় না হ্যাঁ একদম প্লিজ তোমরা সবাই করো ক্লাসটা আচ্ছা দেখো এইখানে একটা অরিফেস আছে অরিফেস আর এইখানে আমার স্যান্ড রয়েছে স্যান্ড কি বললাম এখানে স্যান্ড রয়েছে মন দিয়ে শুনবেন এইবার বলতো যেমন আগের দিন আমি তোমাদের বলেছিলাম না এই যে ওয়াটারটা যদি সামনের দিকে পড়ে তাহলে এ পেছন দিকে মুভ করবে কি করবে না করবে হ্যাঁ এইখানে তুমি ভেতরে ওয়াটারও ধরতে পারো ভেতরে ওয়াটারও ধরতে পারো বা স্যান্ডও ধরতে পারো ও এইভাবে পড়বে কি পড়বে না পড়বে এবার এইটা মেন মাস এইটা তাহলে এই মেন মাসের উপরে আমি একটা অবজারভারকে বসিয়ে দিচ্ছি দেখো একটা অবজারভারকে বসিয়ে দিচ্ছি আচ্ছা উল্টো দিক করে বসাই দেখো উল্টো দিক করে বসা মন দিয়ে শুনবে এবার এই গাড়িটা এদিকে ভিনটে যাচ্ছে যাচ্ছে ঠিক এবার এই এখান থেকে যে স্যান্ডটা পড়ছে আমি ধরলাম ডিএম 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 একটা ছোট্ট স্যান্ড পড়ছে তাহলে বলতো এই স্যান্ডের এই দিকে ভি নট আর এই দিকে একটা ফিলসফি থাকবে না ভেবে দেখো হ্যাঁ কেন আরে বাবা যখনও পড়েছে তখন তো ভি নট তো রয়েছেই তাই না ভি নট থেকেই তো পড়েছে তোমরা বুঝতে পেরেছো হ্যালো এবার মন দিয়ে শোনো তাহলে বলতো এই অবজারভার যে মেন মাসের উপর বসে আছে সে এই ডিএম এর এই ডিরেকশন বরাবর কোন ভেলোসিটি দেখবে এক্স অ্যাক্সিস বরাবর কেন কেন কারণ ওর নিজের ভিনটে রাইট ও তো নিজেরই ভিনটে যাচ্ছে তাহলে বলো তো এন মাসের রেসপেক্টে এক্স অ্যাক্সিস বরাবর কোন ভেলোসিটি আছে মানে রিলেটিভ ভেলোসিটি আছে এক্স অ্যাক্সিস বরাবর যদি রিলেটিভ ভেলোসিটি না থাকে তাহলে আমরা কি জানি এফ টি ইকুয়াল টু ভি আর ডি বাই ডি জানি এটা ম্যাগনিটিউড ওয়াইজ যদি এটা জানি তাহলে বলো তো ভি আরটা যদি জিরো হয় তাহলে এক্স অ্যাক্সিস বরাবর কোন থ্রাস্ট ফোর্স লাগবে লাগছে না তাহলে বলো তো যদি মানে এক্স অ্যাক্সিস বরাবর কোনো থ্রাস ফোর্স লাগছে না তোমরা কি আমার কথা বুঝতে পারছো হ্যালো আচ্ছা যদি তোমরা এটা বুঝতে পারো এবার উল্টোটা দেখো উল্টোটা কি হচ্ছে এর উপরে একটা জেই অ্যাডভান্সের এর আছে একটা না এখান থেকে দুটো কোয়েশ্চেন হয় একই রকম কোয়েশ্চেন ওই দুটো কোয়েশ্চেন করাবো দেখো ধরো এরকম একটা কন্টেনার রয়েছে এই কন্টেনারটা এই ডিরেকশনে যাচ্ছে এই এই ডিরেকশনে ভি নট ওকে আর এইখানে এইখানে একজন অবজারভারকে বসিয়ে দেওয়া হয়েছে এবার মন দিয়ে শোনো এটা নট ভেলোসিটিতে যাচ্ছে ইনিশিয়ালি ইনিশিয়ালি আর এইখানে একটা হুপার আছে হুপার হুপার দিয়ে বালি পড়ছে বালি মন দিয়ে শোনো বালি পড়ছে হুপার দিয়ে রাইট তাহলে এখানে বালিগুলো পড়বে তাহলে যদি বালি পড়ে তাহলে সেই বালিরও যদি তুমি আহ একটা ডিএম মাছ ধরো ডিএম মাছ মন দিয়ে শুনবে বালিরও যদি একটা ডিএম মাছ ধরো সেই মাছটা নিচের দিকে পড়ছে পড়ছে কি পড়ছে না হ্যাঁ তাহলে বলতো এই অবজারভার এই ডিএম মাছের হরাইজেন্টালি কত ভেলোসিটি দেখবে ভেরি গুড দিকে ভি নট দেখবে ভেবে দেখো কেন আরে বাবা ও তো এই দিকে যাচ্ছে ভি আর অ্যাকচুয়ালি ডিএম গ্রাউন্ডের রেসপেক্টে তো হরাইজেন্টালি কোনো ভেলোসিটি নেই আছে কি ডিএম এর গ্রাউন্ডের রেসপেক্টে তো হরাইজেন্টালি কোনো ভেলোসিটি নেই আছে কি ডিএম এর তাহলে ডিএম এর যদি হরাইজেন্টালি কোনো ভেলোসিটি না থাকে তাহলে এ কি দেখবে এ এই মাসটাকে উল্টো দিকে দেখবে না রিলেটিভ ভেলোসিটির কনসেপ্টে ভেবে বলো এই মাছটাকে দেখবে কি দেখবে না বল এই মাছটাকে মানে ডিএম এর হ্যালো হ্যাঁ তার মানে এইটা আমার এই যে এ এইটাই আমার ভিআর না এবার বলতো এর ডিরেকশন কোন দিকে এই দিকে দেখো এই যে ভিআর এর ডিরেকশন আচ্ছা ভিআর ডিরেকশন যদি এই দিকে হয় মন দিয়ে শুনবে এই ডিএম মাছটা মেন মাসে জুড়ছে না কমে যাচ্ছে তাহলে বলতো ডিএম বাই ডিটি পজিটিভ না নেগেটিভ

এই অ্যাক্সেলারেশন এই ভিনটটাকে কমাবে হ্যাঁ জিজ্ঞাসা করো আচ্ছা যদি ডাউট না থাকে তাহলে এই প্রবলেমটা আমরা করবো ফিফটি থ্রি ফিফটি থ্রি আর ফিফটি ফোর করবো তাহলে এই মোটামুটি আমাদের

দেখো এইখানে এখান দিয়ে তো স্যান্ড পড়ছে এখান দিয়ে স্যান্ড পড়ছে ঠিক মন দিয়ে শুনবে এই মুহূর্তে এর ভেলোসিটি এম নট না ভুল করলাম এই শুটটা জাস্ট এইখানে কখনো ঢোকেনি বুঝতাচ্ছ কি বলছি হ্যালো হ্যাঁ প্রবলেমটা বুঝিয়ে বুঝিয়ে দিচ্ছি দেখো এখানে ধরো স্যান্ড পড়ছে ঠিক এবার এ তখন ভি বললাম এ তখন ভি যাচ্ছে আর এর মাস এম নট রাইট এবার শোনো বলতো যখনই এ একটুখানি ঢুকবে তখন এই মানে একটুখানি যদি ঢোকে আমি সেই সিনারিওটা ড্র করছি যেকো শে সিনারিওটা ড্র করছি তো ধরো এই রকম ভাবে আমাদের স্যান্টা পড়েছে একটু আগে আমি তোমাদের দেখালাম না যদি এইভাবে ভাবে পড়ে তাহলে এই ডিরেকশনে এফটি লাগবে হ্যাঁ তখন এই ভি নট ভেলোসিটিটা কমে ধরলাম এদিকে আমার ভি নট ভি হয়েছে আর তখন এই এম নটটা কমে বেড়ে এম হয়েছে দেখো বুঝতে পাচ্ছ কি না হ্যাঁ আচ্ছা এবার আমাকে বাকি জিনিসপত্রগুলো করতে হবে ধরো আমি ধরলাম এই মুহূর্তে এইটা এক্স ডিস্টেন্স দূরে দেখো এই মুহূর্তে এইটা এক্স ডিস্টেন্স দূরে এই মুহূর্তে আচ্ছা এবার যেটা বলবো সেটা শোনো সেটা হচ্ছে এইটা টি ইকুয়াল টু তে আর এইটা টি ইকুয়াল টু টিতে এবার তোমরা আমাকে একটা কথা বলো পার সেকেন্ডে ল্যামডা করে আমার পার সেকেন্ডে আমার ল্যামডা করে স্যান্ড পড়ছে তাই না তাহলে বলো তো টি টাইমে টোটাল কতটা ল্যামডা পড়বে এই কতটা স্যান্ড পড়বে ল্যামডা তাহলে বলো তো এখন যে এই এম সেটাকে আমি বলতে পারি এম ইকুয়াল টু এম নট প্লাস ল্যামডা ইন টু টি ডাউট থাকলে জিজ্ঞাসা করো বলো ডাউট আছে আচ্ছা এবার মন দিয়ে এই যখন ভি নট ভেলোসিটিতে যাচ্ছিল এই টোটাল সিস্টেমের ওপরে কোনো এক্সটার্নাল ফোর্স কাজ করছিল না কেন কোনো এক্সটার্নাল ফোর্স কাজ করছিল না কেন বলো আরে বাবা হ্যাঁ ফ্রিকশনলেস আর ভি নট বলে দিয়েছে তো তাহলে বলো তো এই এফটি পেছন দিকে কাজ করছে এফটি এফটি পেছন দিকে কাজ করছে আচ্ছা যদি এফটি পেছন দিকে কাজ করে তাহলে বলো তো এই মুহূর্তে এই মুহূর্তে এফটির ভ্যালু কি হওয়ার কথা এফ ডি ভ্যালু এইটা হওয়ার কথা না ভিআর ডিএম বাই ডিটি এবার ভিআর কত ভি না এক্ষুনি দেখালাম এইটাই যে এ যদি ভি নটে যায় যে মুহূর্তে সেই মুহূর্তে যদি বালিটা পড়ে তাহলে উল্টো দিকে যে ভ্যালাসিটিটা হবে সেটা এদি অপোজিট হবে হ্যাঁ এটাই আমার ভিআর এক্ষুনি বললাম তাহলে বলো তো এই মুহূর্তে এই মুহূর্তে যদি ভি থাকে কারটার তাহলে উল্টো দিকে উল্টো দিকে কত ভ্যালাসিটি ভি তাহলে তো এখানে লিখতে পারি ভি আর ডিএম বাই ডিএম বাই ল্যামডা বলে দিয়েছে হ্যাঁ গুড এই এফ টা কি করছে অ্যাক্সেলারেশন प्रोड्यूस করছে কোন ডিরেকশনে এই ডিরেকশনে আর ভি ডিরেকশন কোনটা এইটা না হ্যাঁ তাহলে বলতো এইটা হচ্ছে মাস ইনটু অ্যাক্সেলারেশন আবার মাস কত এইটা না অ্যাক্সেলারেশন মানে কত ডিভি বাই ডিটি দেখো তো ডিভি বাই ডিটি ইকুয়াল টু ভি ল্যামডা এম নট প্লাস ল্যামডা টি এটা লিখতে পারি কিনা দেখো তো হ্যাঁ বাস গেম ওভার কি করে গেম ওভার মন দিয়ে শুনবে এই ভি যে দিকে এ তার অপোজিট দিকে এই যে ভি যে তাহলে এখানে একটা মাইনাস সাইন আসার কথা না ডিভি বাই ডিটি তে আসার কথা চেক করে বলা

ওহো একটা জিনিস করেছি ল্যামডাটা আসবে ওয়ান বাই ল্যামডা লিখতে পারি এবার আমি ইন্টিগ্রেট করব কোথা থেকে কোথায় জিরো থেকে ভি আর এটা জিরো থেকে টি কোন একটা ইন্টারমিডিয়েট টাইমে কি তাই না হ্যাঁ এবার বলো তো এই যে এই টাইম আগে ভি নট ও আই এম এক্সট্রিমলি সরি মাই ডিয়ার এটা তো ভি নট ছিল ভি নট থেকে ভি হয়েছে তখন টি ইকুয়াল টু জিরো থেকে টি হয়েছে রাইট হ্যালো এবার দেখো দুদিকেই লগ আসবে দুদিকেই লগ আসবে চেক করে দেখো লগ আরে বাবা ইন্টিগ্রেশন ওয়ান বাই সরি ওয়ান বাই বলছি আচ্ছা ওয়ান বাই এ প্লাস বি এক্স ডেক্স এর ইন্টিগ্রেশন কি হয় ওয়ান বাই বি আহ এ লেন প্লাস বি এক্স হয় না হ্যাঁ এই ফর্মুলা থেকে তোমরা আমাকে বলো তো এইটা ভি ইকুয়াল টু

বাদিকে লাগছে তাহলে অ্যাক্সেলারেশনও বাদিকে লাগবে না কিন্তু ভেলোসিটি ডিরেকশন তো ডান দিকে তাহলে ভেলোসিটি বাড়ছে না কমছে কমছে তাহলে আমি যদি ডিভি বাই ডিটি লিখি তাহলে এটা পজিটিভ না এটাকে একটা মাইনাস দিতে হবে না কমছে তো रिप्रेजेंट করছ তো বুঝাচ্ছো হ্যাঁ ঠিক আছে দেখো এটাকে যদি ইন্টিগ্রেট করো এটা আসবে হ্যাঁ আচ্ছা এবার তোমরা যদি খুব স্মার্ট হও তাহলে এই ইকুয়েশনটা এত কিছু না করেও করা যেত কি রকম দিয়ে শোনা এটা ইনিশিয়াল এটা ফাইনাল এই টোটাল সেগমেন্টে কোনো এক্সটারনাল ফোর্স কাজ করেছে না টোটাল সেগমেন্টে কোনো এক্সটারনাল ফোর্স কাজ করে না যদি এক্সটারনাল ফোর্স না কাজ করে তাহলে কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম वैलिड তাহলে বলো তো এইখানে মোমেন্টাম কত এম নট ভি নট ঠিক আছে

তোমরা সবাই বুঝতে পেরেছ হ্যালো ওকে আচ্ছা আমরা যদি সবাই এটা বুঝতে পারি তাহলে এবার যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে দ্য মাস অফ দ্য কার অ্যান্ড ইটস লোড আফটার দা আফটার হিয়ার ক্রিয়ার স্পিড ওকে দা স্পিড অফ দ্য কার অ্যাট দ্যাট টাইম এটা তো আমরা পেয়ে গেছি স্পিড আর এইটা বলেছে দ্য মাস অফ দ্য কার আচ্ছা বলেছে যখন এই কারটা পুরো লেন্থটা পেরিয়ে যাবে মানে এই লেন্থটা হচ্ছে এল পুরো লেন্থটা পেরিয়ে যাবে কত টাইম লাগবে এবার বলো এইখানে যে ভেলসিটিটা মন দিয়ে শুনবে ভেরি ইম্পর্টেন্ট ভেলসিটিটা এটা কনস্ট্যান্ট না ভেরিয়েলিয়ামিপেন্ড করছে করছে না তাহলে বলো তো যদি ভেরিয়েবল ভেলসিটি হয় তাহলে আমাদের এখানে ক্যালকুলাস লাগাতে হবে তাই না এবার দেখো ভি মানে কি ডিএক্স বাই ডিটি তাহলে দেখো আমি দেখো এম নট প্লাস ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন বলো তো ডিএক্স মানে হচ্ছে এই যে এই লেন্থটাও এই না তার মানে দেখো 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 এই লেনটা না কারণ বলতো টি ইকাল টু তে এক্স এর ভ্যালু কত ছিল জিরো আর আমি ধরলাম টি ইকাল টু ক্যাপিটাল তে এই গেছে দেখো এই ইকুয়েশনটা বুঝতে পেরেছ কিনা আমি এখানে টি কিন্তু ক্যাপিটাল টি ধরেছি হ্যাঁ দেখো তাহলে এবার তোমরা এখান থেকে দেখো এইটাকে যদি করো এল আসবে এল আসবে এম নট ভি নট বাই ল্যামডা এলেন এম নট প্লাস ল্যামডা টি বাই এম নট দেখো তো এটা আসছে কিনা চেক করে দেখো আরে বাবা এইটা তো এলেন এইটুকু এলেন এলেন এম নট প্লাস ডেল্টা টি ডিভাইডেড বাই ল্যামডা এই যে এই ফর্মুলায় এই ফর্মুলায় হ্যাঁ দেখো এটা আসছে কিনা আসছে এটা আসবে এটা আসবে আচ্ছা এবার আমাকে কি বার করতে বলেছে বলতো বলেছে ও কমপ্লিটলি বেরিয়ে গেছে তখন এর মাস কত তাহলে বলতো যখন কমপ্লিটলি বেরিয়ে গেছে তখন মাস এইটা না এম নট প্লাস ল্যামডা ইন্টু ক্যাপিটাল টি দেখো সেটা কি সেটা বেসিক্যালি এম নট ই টু দি পাওয়ার ল্যামডা এল বাই এম নট ভি নট না

দেখো তাহলে পাওয়ার নিলে হয়ে যায় হ্যাঁ আচ্ছা আগে বলো দেখো এরই জুড়ুয়া ভাই এটা এরই জুড়ুয়া ভাই শুধু এখানে একটাই চেঞ্জ হবে একটাই চেঞ্জ হবে আমি পুরো জিনিসপত্র করব না একটাই চেঞ্জ হবে দেখো এই সেম ভাবে প্রথমে মাস ছিল এম নট ঠিক আছে তখন ধরলাম না এম নট স্টার্টস মুভিং ইন দ্যাট সেন্স ফিল অন আচ্ছা দেখো একটা কনস্ট্যান্ট ফোর্স আছে এই f তাহলে এখানে একটা এফ এক্সটারনাল ফোর্স আছে বলো এফ এক্সটারনাল ফোর্স আছে আছে সেম ভাবে বলো তো এই ডিরেকশনে কি এফ লাগবে হ্যাঁ আরে এফ তো একই লাগবে তাহলে বলতো নেট ফোর্স যেটা হবে এফ নেট সেটা কি হওয়ার কথা যে মুহূর্তে এখানে এফ লাগছে কারণ এফটা কনস্ট্যান্ট বলে দিয়েছে ফোর্স সেই মুহূর্তে আমি ধরলাম এর ভেলোসিটি ভি দেখো এর ভেলোসিটি ভি তাহলে বলতো এই মুহূর্তে এফটি কত নিউ ইন্টু ভি কেন এই যে নিউ লোডিং ইস কনস্ট্যান্ট ইকুয়াল টু ল্যামি পারো এইটা মানে কি মাস ইন্টু এক্সেলারেশন ইকুয়াল টু এফ মাইনাস মিউ ভি এবার বলো এই মাস মানে কত এম নট প্লাস মিউ ইন্টু টি কারণ এটা তো আমি দেখো তো ওখান থেকে ডি ভি বাই এফ মাইনাস নিউভি ইকুয়াল টু ডিটি বাই এম নট প্লাস এইটা লিখতে পারি কিনা কেন আরে বাবা এই এ মানে তো আবার ডিভি বাই ডিটি আরে আচ্ছা এখানে কেন নেগেটিভ সাইন দিনি বলতো আরে এখন নেট ফোর্সটা কোন দিকে দিয়া এদিকে না আর ভি এর তো ডিরেকশন এদিকে কারণ এখানে একটা এক্সট্রা এফ আছে না সেই এফটা ডান দিকে ছিল বলে আমি নেট ফোর্সটা ডান দিকে নিয়েছি ঠিক তাই না এবার দেখো এবার ইন্টিগ্রেশন জিরো টু ভি জিরো টু টি এবার এখান থেকে তুমি যদি ক্যালকুলেট করো তাহলে তুমি পেয়ে যাবে ভি এর ভ্যালু

এই দেখো এম নট স্টার্টস মুভিং দেখেছো এই যে এই যে হ্যাঁ এম নট স্টার্টস মুভিং তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো হ্যালো এই ভিটা বাস এটাই বার করতে বলেছে আর কিছু বার করতে বলেছে দেখো তো ফাইন্ড দা টাইম ডিপেন্ডেন্সি অফ ভেলোসিটি এন্ড অ্যাক্সিলারেশন আচ্ছা ভেলোসিটি তো পেয়ে গেছি আর অ্যাক্সিলারেশন তো তুমি এখান থেকেই পেয়ে যেতে এখান থেকেই দেখো শুধু এখানে একটা এক্সট্রা ফোর্স এসছে এফ আগে বলো এইটুকু কি আমরা সবাই বুঝতে পেরেছি হ্যাঁ এইটুকু যদি আমরা সবাই বুঝতে পারি তাহলে এবার আমি চলে যাচ্ছি লাস্ট টপিকে সেটা হচ্ছে একটুখানি টপিকটা সেটা হচ্ছে রকেট প্রপালসান এটা নিয়ে আমি খুব বেশি জিনিসপত্র করাবো না হার্ডলি পাঁচ মিনিট নেব এই রকেট প্রশান ও মাস কনসেপ্টেরই একটা কনসেপ্ট দেখো একটা ছোট্ট প্রবলেম করাবো আর একটা ছোট্ট থিওরি করাবো এটা আমাদের স্কুলের বোর্ডের সিলেবাসে আসে সেখানে এটা করতে হয় দেখো রকেট প্রপালশন ধরো একটা রকেট আছে রাইট এই রকেটটা টি ইকুয়াল টু জিরোতে ওপর দিকে ইউ ভেলোসিটিতে যাচ্ছে রাইট তখন এর মাস ছিল এম নট ঠিক এবার এই রকেট থেকে নিচের দিকে ডিএম বাই ডিটি এই রেটে ফুয়েল নিচের দিকে পড়ছে দেখো এই রেটে ফুয়েল নিচের দিকে পড়ছে ঠিক এইটা আমি টি ইকুয়াল টু টি সেকেন্ডে কনসিডার করেছি আমি টি ইকুয়াল টু টি সেকেন্ডে কনসিডার করেছি তখন এর ভেলোসিটি আমি ধরলাম ভি আর মাস এম তাহলে বলো তো যদি ফুয়েল এর থেকে বেরিয়ে যায় তাহলে মাসটা কমে না বাড়ে হয় তাহলে আমি বলতে পারি এম নট গ্রেটার দ্য নেম এবার বলো এই রকেটিকে কোনো এক্সটার্নাল ফোর্স লাগছে লাগছে না এই রকেটিকে কোনো এক্সটার্নাল ফোর্স লাগছে লাগছে না তাহলে রকেটটা ওপর দিকে উঠছে কি করে কারণ এই ডিরেকশনে থ্রাস্ট ফোর্স লাগছে কেন এই যে ডিএম বাই ডিটি এখান থেকে যে ফুয়েল বেরিয়ে যাচ্ছে সেইটা ভি আর রিলেটিভ ভেলোসিটি ভি আর এ বেরিয়ে যাচ্ছে আগে বলো তোমরা আমার কথা বুঝতে পেরেছো কিনা গ্র্যাভিটিকে ধরবো না কোনটা হ্যাঁ গ্র্যাভিটি আসবে তো রিয়া আসবে একটু পরে আসছে এবার ফোর্স আর বল না ফোর্স লাগবে না আমার কথা বুঝতে পারলাম না এক্সটারনাল ফোর্স সরি সরি আমি যেটা বলতে চেয়েছি ও ঠিকই বলেছে এমজি নিচের দিকে তো সব সময় কাজ করবে কিন্তু এমজি তো নিচের দিকে কাজ করবে তাহলে কি ওপর দিকে উঠতে পারবে পারবে না তাহলে ওপর দিকে ওঠানোর জন্য কোনো একটা ফোর্স লাগবে হ্যাঁ সেই ফোর্সটা কি টাইপের ফোর্স সেটা কি ইন্টারনাল ফোর্স না এক্সটারনাল ফোর্স ইন্টারনাল ফোর্স এবং সেটাই এই এফটি ফোর্স হতে হবে না নইলে আর কে ওকে ফোর্স দেবে ঠিক এবার এই যে ডিএম বাই ডিটি ফুয়েলটা বেরিয়ে যাচ্ছে ভিআর ভেলসিটিতে এইটাকে আমি বলছি এক্সস্ট ভেলসিটি এই ভিআরটাকে আমি বলছি এক্সস্ট ভেলসিটি এই ভিআরটাকে বলছি এক্সস্ট ভেলসিটি এইটা কনস্ট্যান্ট এই ভেলোসিটিটা কনস্ট্যান্ট ঠিক এবার বলতো তার মানে ডিএম বাই ডিটি পজিটিভ না নেগেটিভ যদি ডিএমবাই ডিটি নেগেটিভ হয় তাহলে বলতো এফটি আর ভি আর সেম ডিরেকশন না অপোজিট ভেরি গুড তাহলে এখানে যদি কোনো অবজারভার বসে থাকে সে ফুয়েলটাকে নিচের দিকে ভি আর এ যেতে দেখবে হ্যাঁ তাহলে তাহলে এফটি উপর দিকে লাগবে হ্যাঁ বুঝতে পেরেছি বলো এবার মধ্যে এই রকেটটা উপর দিকে উঠছে তাহলে বলো তো এই রকেটটা ওপর দিকে উঠছে তাহলে বলো তো এফ নেট কত এফ নেট এফডি মাইনেস লেন এটা কোন দিকে ওপর দিকে না আচ্ছা আর ভেলোসিটি ও উপর দিকে

এবার আমি যদি তোমাকে বলি ইনিশিয়ালি ইউ ভেলোসিটি ছিল লিখতে পারি হ্যাঁ তাহলে এখান থেকে আমার এইটা করলে ভি মাইনাস ইউ হচ্ছে এইটা করলে ভি আর এলেন এম নট বাই এম হচ্ছে আর হচ্ছে মাইনাস জিটি দেখো তো হচ্ছে কিনা তাহলে এইখানে থেকে ভি ইকুয়াল টু ইউ মাইনাস জিটি প্লাস ভি আর এলেন এম নট মাইনাস এম হচ্ছে এবার মন দিয়ে শোনো যত টাইম যাবে তত বলো তো ভি ভেলোসিটিটা কমবে না বাড়বে কারণ এখানে তো মাইনাস হচ্ছে হ্যাঁ এবার কি হয় শোনো কিছুক্ষণ মানে আমাদের এই অ্যাটমসফিয়ারে গ্র্যাভিটিটি গ্র্যাভিটিটা এটা কি কনস্ট্যান্ট হ্যাঁ কনস্ট্যান্ট নয় একটা সময়ের পরে এই গ্র্যাভিটি ভ্যানিশ হয়ে যায় না হ্যাঁ পুরো জিনিসটা জিরো হয়ে যায় তখন দেখো ভি ভেলোসিটি শুধু ইউ প্লাস ভি আর এল এন এম নট বাই এম এই ফর্মে থাকে না হ্যাঁ তার মানে তখন শুধু ভেলোসিটি টা বাড়ে আর বাড়ে না বুঝতে পেরেছো হ্যাঁ আচ্ছা এবারে শোনো এই রকেট প্রপালশনটা আমাদের বোর্ডে বোর্ডে বা স্কুলের এক্সামে আসে এই যে এটা প্রুফ করতে এই যে লাস্টে যেটা প্রুফ করেছি ঠিক এবার সেখানে দেখো এই এফটির ভ্যালু আমি এটা ধরে নিয়েছি ধরে নিয়েছি না মানে কারণ এই এফটি টা আমি আগে প্রুফ করিয়েছিলাম না ঠিক হ্যালো হ্যাঁ তো যেহেতু এই এফটি টা আমি আগে প্রুফ করিয়েছিলাম তোমাদের যেটা করতে হবে তোমাদের যদি বোর্ডের এক্সামে আসে তাহলে এফটি টা সাইডে প্রুফ করিয়ে দেবে বুঝতে পেরেছো হ্যাঁ আচ্ছা দাঁড়াও এখান থেকে একটা প্রবলেম করাবো একদম ইনিশিয়াল যখন তোমার আমি বোর্ড পেন ট্যাবলেটে লেখা শুরু করি তখন কি বাজে হাতের লেখা দেখো হাতের লেখা বলতে তখন মানে কন্ট্রোলই পাচ্ছি না এটা বোধ হয় সেকেন্ড না থার্ড ডেতে ওহো তখন আমার কাছে অন্য প্যান্ট পেন ট্যাবলেট ছিল যেটা আমার পুরোনো রকেট বলে দিয়েছে ওয়ান টু জিরো জিরো ঠিক হাউ ডিটি বার করতে বলেছে এটা মানে ডিএম বাই ডিটি বার করতে বলেছে এই প্রবলেমটা আমাদের সময় আমাদের সময় আমাদের দ্বারাই না ওই সময় ডব্লিউবি জেইতে এসেছিল দেখো আমাদের সময় এই প্রবলেমটা ডব্লিউবি জেইতে এসেছিল টু ওভারকাম কে লেখা হ্যাঁ দাঁড়াও টু ওভারকাম ওয়েট অফ দা রকেট মানে ডিএম বাই কত হওয়ার কথা যাতে ও রকেটের এটা ওভারকাম করতে পারে আচ্ছা একটা জিনিস সেটা হচ্ছে জি ধরো এইটা 20 মিটার পার সেকেন্ড স্কয়ার ধরো টু गिव द রকেট an ইনিশিয়াল আপওয়ার্ড acceleration অফ 20 মিটার পার সেকেন্ড স্কয়ার এটা ধরো আচ্ছা দেখো ফার্স্ট পার্টটা প্রচন্ড ইজি কি বলেছে ফার্স্টে হবে এফটি ইকুয়াল টু এমজি হ্যাঁ হ্যাঁlever এফটি মানে হচ্ছে ভি আর ডিএম বাই ডিটি ইকুয়াল টু এমজি রকেট অফ দ্য মাস সিক্সটি কেজি বলে দিয়েছে ভি আর বলে দিয়েছে ডিএম বাই ডিটি বার করতে বলেছে ঠিক হ্যাঁ আচ্ছা এটা এ পার্ট তোমরা এখান থেকে পেয়ে যাবে এখান থেকে ডিএম বাই ডিটি বোথায় কত আসবে বলো তো

বলতো এম যদি মাস হয় তাহলে সেটা এম নট মাইনাস টি টাইম বাদে ডিএম বাই ডিটি হওয়ার কথা দেখো কি তাই না হ্যালো কি তাই না এম যদি মাস হয় হ্যাঁ এবার অলরেডি আমরা একটা ইকুয়েশন পেয়েছি না এম এ টু মাইনাস আর মানে এখানে ইউ না ই ধরো আর ডিএম বাই ডিটি মাইনাস এম জি এখন এইটা না তাহলে এ মানে দেখো এ মানে প্লাস এম না আচ্ছা ঠিক আছে ঠিক আছে কোনো অসুবিধা নেই এম জি ডিভাইডেড বাই এম এবার দেখো এইখানে মাইনাস

বলেছে টু গিভ আন রকেট অ্যান্ড ইনিশিয়াল আপওয়ার্ড অ্যাক্সেলারেশন তাহলে বলতো এখানে টি এর ভ্যালু কত জিরো তাহলে এখানে টি এর ভ্যালু জিরো হয়ে গেলে এ ইকুয়াল টু মাইনাস ভি আর মাইনাস জি বলো হ্যালো বলো মাইনাস ভি আর বাই এম ও হো 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 সরি 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 এম নট তাই না আচ্ছা এবার তোমরা আমাকে বলো যে কি ঘটনাটা ঘটবে ভ্যালুগুলো বসালে আচ্ছা বলো তো এখানে কত ভিআর মাইনাস টুয়েলভ হান্ড্রেড না হ্যাঁ কেন নিচের দিকে না তাই না তাহলে বলো তো এটা লিখতে পারি মাইনাস সরি মাইনাস অফ মাইনাস

তাহলে এখানে সিক্স হান্ড্রেড হবে তাহলে এটা দুই আসছে তাই না দেখো তাহলে এখান থেকে ডিএম বাই ডিটি কত আসছে ফিফটিন কেজি পার আগে বলো বুঝতে পেরেছো কি না হ্যাঁ যদি বুঝতে পারো তাহলে আমরা আমাদের এই সেশনটা এখন শেষ করছি আবার আমরা দশটার সময় বুঝবো ওকে হ্যাঁ ফাইন চলো Okay.